আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যে ডিশটি আপনাদেরকে তৈরি করে দেখাবো তা হচ্ছে লাউ পাতায় শিং মাছের ঝোল। লাউ পাতায় শিং মাছের ঝোল তৈরি করতে কী কী উপকরণ লাগছে এবং লাউ পাতায় শিং মাছের ঝোল তৈরির সম্পূর্ণ প্রণালীটি আমরা এখন আপনাদেরকে দেখাবো, রন্ধন প্রণালীটি আমরা এখন আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখি কীভাবে তৈরি করতে হয় লাউ পাতায় শিং মাছের ঝোল। চলুন দেখি ভিউয়ার্স, আজকে আমরা তৈরি করবো লাউ পাতায় শিং মাছের ঝোল। লাউ পাতায় শিং মাছের ঝোল তৈরি করতে আমাদের যে যা যা উপকরণ লাগছে তা এখন আমরা দেখে নেব। যেহেতু লাউ পাতায় শিং মাছের ঝোল, তা আমাদের লাগছে শাক, লাউ শাক। লাউ শাকের আমরা শুধু ডগা, আমাদের যে লাউ শাকের যে কচি মাথাটা আছে, আমরা কচি মাথাটা আর কচি পাতা নিয়ে নিয়েছি। দেখুন একদম নরম, আমরা শক্তটা নিইনি, শুধু নরমটা নিয়েছি। আর আমাদের এখানে নতুন আলু আমরা চারটা কেটে নিয়েছি এরকম ফালটা করে। তারপর আমাদের লাগছে শিং মাছ, এখানে শিং মাছ আমি 5টা শিং মাছ নিয়ে নিয়েছি। এখানে রয়েছে আমাদের বড় চামচের 1 চামচ রসুন বাটা, হলুদ গুঁড়া 1/2 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া বড় 1 চামচ। ধনে গুঁড়াটা আমরা বেশি নিয়েছি ভিউয়ার্স, কারণ লাউ শাকের যে তরকারিটা সেটা দেখা যায় যে ঝোলটা হয় ঝোলটা একদম পানির মতো হয়, পানিটাকে একটু ঠিক করার জন্য আমরা ধনে গুঁড়াটা একটু বেশি নিয়েছি। তারপর আমাদের এখানে আছে 1 চামচ লবণ, এখানে রয়েছে মরিচ 5টার মতো, আমরা গুঁড়া মরিচও নিয়ে নিয়েছি, আমরা কাঁচা মরিচও নিয়ে নিয়েছি, কাঁচা মরিচটাতে ফ্লেভারটা খুব ভালো আসে শাকে। তারপর আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ 1 চামচ, আদা বাটা, আর এখানে রয়েছে 1/2 চামচের মতো জিরা গুঁড়া। এখন আমরা আমাদের কড়াইয়ের ভিতরে আমরা তেল দিয়ে নেব। আমাদের সয়াবিন তেল লাগছে বড় টেবিল চামচে 2 টেবিল চামচ। এখন আমরা তেলটাকে একটু গরম করে নিব প্যানের ভিতরে। প্রথমে আমরা যে জিনিসটা দিব তা হচ্ছে আমাদের পেঁয়াজ। আমরা আমাদের পেঁয়াজ আর কাঁচা মরিচটাকে আমাদের প্যানের ভিতরে আমরা ভালো করে ভেজে নেব। ভেজে আমরা একে একে আমাদের মশলাগুলো দিয়ে নেব। ভিউয়ার্স, ভাজা হতে 5 মিনিটের মতো সময় লাগবে। ভিউয়ার্স, প্যানে আমাদের এক পাশে পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভাজা হচ্ছে, আমরা এই পাশটায় আমাদের যে আদা রসুনটা ওটা আমরা কষিয়ে নেব। আমরা আদাটা দিয়ে দিলাম রসুনটা, আমরা মেজারমেন্টটা ভিউয়ার্স আগেই বলে দিয়েছি, এখন আমরা একে একে করে জাস্ট ইতে আমাদের প্যানের মধ্যে দিব। 1 টেবিল চামচ রসুন বাটা আর 4 চামচ আদা বাটা আমরা এখানে ভেজে নিচ্ছি। এটা ভিউয়ার্স আমার একটা ট্রিক, একই তাওয়ার ভিতর দুইটা কাজ করা, ওখানে এট এ টাইম পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এখানে আমাদের আদাটাও ভাজা হচ্ছে। আমরা এখানে মশলাটা তৈরি করে নিবো এক পাশ দিয়ে। এখন আমরা আমাদের লবণটা দিয়ে দিব, আমরা 1 চামচের মতো লবণ নিয়ে নিয়েছি, আমরা দিয়ে দিলাম 1 চা চামচ। এরপর দিব আমরা ধনে গুঁড়া আমাদের 1 চা চামচ। তারপর আমরা দিয়ে দিব আমাদের হলুদ 1/2 চা চামচ, গুঁড়া মরিচ 1 চা চামচ, আমরা সব দিয়ে নিচ্ছি। তারপর আমরা আমাদের দিব জিরা গুঁড়া আমাদের 1/2 চা চামচ। আমরা সব কিছু একসাথে আমরা সুন্দর মতো তেলে ভুনে নিব। দেখুন ভিউয়ার্স, এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর আমরা এখানে মশলাটা আমাদের কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এখন আমাদের পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, ব্রাউন কালার হয়ে এসেছে, তখন আমরা আমাদের মশলাটাও এটার মধ্যে দিয়ে নিচ্ছি। মশলাটার সাথে আমরা এখন একসাথে এটাকে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা আমাদের মশলাটা যখন কষাচ্ছি আমরা হালকা একটু 1 চামচের মতো পানি দিয়ে নিব, যাতে মশলাটা পুড়ে না যায় আর সবগুলো মশলাটা মিশে। এখন আমরা আমাদের যে শিং মাছটা আছে, আমরা আমাদের শিং মাছটা দিয়ে দিব। ভিউয়ার, শিং মাছটা যখন আমরা কষাবো তার সাথে আমরা আলুগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, আমরা আলুটা দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। ভিউয়ার্স, আমরা আলুটাকে কষিয়ে নিয়েছি 5 মিনিট। এখন আমরা আমাদের যে শাকটা রেডি করে রেখেছি, একদম লাউ শাকের যে মাথায় দেখুন এরকম ফুল, তারপরে
একদম নরম নরম যে ডাঁট আমরা ওগুলো নিয়ে নিয়েছি, এখন আমরা ওগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স এই যে দেখুন একদম কচি যে মাথাগুলো আমরা ওগুলো দিয়ে দিচ্ছি। শাক আমরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আমাদের যে শাক আমরা এখন দিয়ে দিচ্ছি। এটা এখন মনে হচ্ছে অনেক শাক, বাট এটা যখন একটু উনে যাবে তরকারিটার সাথে আমরা যখন একটু কষিয়ে নেব তখন দেখা যাবে কমে গেছে শাক। এখন আমরা এটাকে দিয়ে একটু নেড়ে নেব, নেড়ে আমরা একটু ঢেকে দিব। শাকটার সাথে আমরা অল্প কিছুক্ষণ কষিয়ে আমরা এটার মধ্যে অল্প একটু 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, তারপর শাক থেকে নিজের থেকে একটা পানি ছাড়বে, ওই পানিতেই আমাদের ঝোলটা রান্না হবে, শিং মাছের ঝোলটা রান্না হবে। গ্যাস আমরা একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য, আমরা একটু নেড়ে নিয়েছি, এখন আমরা একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য আমরা ঢেকে দিব। ভিউয়ার্স 5 মিনিট হয়ে গিয়েছে, এখন দেখবো আমাদের শাকের কি অবস্থা। দেখুন ভিউয়ার্স, যেহেতু কচি শাক, কচি শাক থেকে এই যে পানি বের হয়েছে, আমরা আলুটা সিদ্ধ হওয়ার জন্য এই কষানো শাকটার ভিতরে আমরা 1 কাপের মতো পানি দিয়ে দিব। 1 কাপের মতো পানি দিয়ে দিলে কি হবে, আলুটা সিদ্ধ হবে আর আমাদের যে ঝোলটা দরকার আমাদের সেই ঝোলটা আমরা পেয়ে যাব। আমরা খুব জাল বাড়াবো না, আস্তে আস্তে শাকটা রান্না করব। আস্তে রান্না করলে আমাদের প্রায় শিং মাছ যেহেতু হতে বেশি সময় লাগে না, শাকটা রান্না হতে অলমোস্ট আমাদের 20 মিনিটের মতো সময় লাগবে। আমরা মাঝারি আঁচে রান্না করব, 20 মিনিট পর আমরা আমাদের কারিটাকে নামিয়ে নিব, জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। ভিউয়ার্স তো আমরা এটাকে 20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স এখন এটা 20 মিনিটের জন্য রান্না হবে। ভিউয়ার্স দেখুন আমাদের মাছটা প্রায় হয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন আলু ভেঙে যাচ্ছে, তার মানে আমাদের তরকারিটা একদম কমপ্লিটলি রান্না হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যে সার্ভিং বোল তরকারিটা আমরা বেড়ে নেবো আমাদের সার্ভিং বোলের ভিতরে। ভিউয়ার্স তাহলে আমরা তরকারিটা বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে আমাদের লাউ পাতা শিং মাছের ঝোল। তো লাউ পাতা শিং মাছের ঝোলের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এবং আমি যে প্রসেসে রান্না করলাম এই প্রসেসে রান্না করে আপনারাও এনজয় করবেন এরকম লাউ শাক লাউ পাতা শিং মাছের ঝোল। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য।